হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটু আলাদা রকমের মজাদার সুস্বাদু ফুলকপির পাকোড়া। তো চলুন দেখে নেই ফুলকপির পাকোড়া বানাতে আমাদের কি কি লাগছে। আমি এখানে একটি ফুলকপিকে কেটে ঝুরি করে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি এক কাপের মতো। 3/4 কাপ টমেটো কুচি নিয়েছি, 4-5টা মরিচকে আমি কুচি করে নিয়েছি এবং 2টি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। সামান্য পরিমাণে আমি ধনিয়া পাতা দিব এবং 2টি রসুনকে আমি কুচি করে নিয়েছি এখানে। আমি এখানে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টেবিল স্পুন ম্যাগি ম্যাজিক মশালা নিয়েছি। ম্যাগি ম্যাজিক মশালা নিলে একটু সুস্বাদু হয়। আর আমি এখানে 1টি ডিম নিয়েছি আর সামান্য পরিমাণে আমাদের লবণ লাগবে পরিমাণ মতো, আর চাউলের গুঁড়ো 3/4 কাপ লাগবে। চলুন দেখে নেই কীভাবে বানাবো। একটি বাটিতে এখন আমি সবগুলো সবজিকে ধীরে ধীরে দিয়ে দিব। প্রথমে আমি ফুলকপি ঝুড়িগুলোকে দিয়ে দিচ্ছি, এখন আমি টমেটো কুচিগুলোকে দিয়ে দিব। একে একে আমি সব সবজিগুলোকে দিয়ে দিব, আমি মরিচ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, রসুন কুচি এবং ধনিয়া কুচিগুলোকেও আমি দিয়ে দিলাম। এখন আমি কর্নফ্লাওয়ারটাকে ঢেলে দিয়ে দিব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ম্যাগি ম্যাজিক মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়োটাকে আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন আমি লবণ দিয়ে দিব, লবণ আপনারা পরিমাণ মতো দিবেন। এখন আমি 1টি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে সবকিছুকে ভালোভাবে মিক্স করতে হবে। এখন আমি সবকিছুকে ভালোভাবে মিক্সিং করে নিব। একটি পাকোড়া বানাতে হলে, পাকোড়াটিকে যদি আপনারা পারফেক্ট বানাতে চান এবং মচমচে সুস্বাদু বানাতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। ভালোভাবে সবজির সাথে সব মশলাগুলো যদি মিশে যায় তাহলে খেতে অনেক সুস্বাদু হবে এবং মজা হবে। তা আপনারা চেষ্টা করবেন সবজিগুলোর সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে, আর লবণটিও আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। লবণ খুব বেশিও দেওয়া যাবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে খেতেও যেমন মজা হবে এবং পাকোড়াটি ভাজলে মচমচেও হয়ে যাবে। আমার মিক্সিং করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটিকে ভাজার জন্য রেডি করব। একটি প্যানে তেল ঢেলে নিয়েছি, তেলটি গরম করে নিয়েছি। গরম তেলের ভেতরে এখন আমি পাকোড়াগুলোকে ছেড়ে দিব। পাকোড়াগুলোকে মচমচে বানাতে হলে সবসময় গরম তেলের ভেতরে পাকোড়াগুলোকে আপনি ছেড়ে দিবেন। পাকোড়াগুলোকে সুস্বাদু এবং মচমচে বানানোর জন্য সবসময় গরম তেলে পাকোড়া ছেড়ে দেওয়াটাই ভালো, এবং মাঝারি আঁচে ভেজে নিতে হবে। আপনি শেষের দিকে একটু জোরে আঁচও দিয়ে দিতে পারেন, তাহলে আর একটু মচমচা হয়ে যাবে পাকোড়াগুলো। আমি এখন একে একে সবগুলো পাকোড়াকে ছেড়ে দিচ্ছি প্যানের ভেতরে। পাকোড়াগুলো খেতেও যেমন সুস্বাদু হবে মচমচেও হবে আপনি যদি নিয়ম অনুসারে ভেজে নিয়ে থাকেন। পাকোড়াগুলো হয়ে গিয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি এখন এগুলোকে নামিয়ে ফেলছি। যখন পাকোড়াগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আপনারা বুঝে নেবেন পাকোড়াগুলো হয়ে গিয়েছে এবং মচমচাও হয়েছে। সেজন্য আমি এখন পাকোড়াগুলোকে নামিয়ে ফেললাম। এর বেশি পাকোড়াগুলোকে পোড়ানো যাবে না, এটি পারফেক্ট কালার একটি পাকোড়ার জন্য এবং মচমচেও হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। রেডি হয়ে গিয়েছে মজাদার ফুলকপির পাকোড়া। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আরও রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।